সাপের কামড়ে মৃত্যুর খবর প্রায় শোনা যায়। একবার সাপের কামড়ে যেখানে মানুষের প্রাণ রক্ষা করা দায়, সেখানে 34 বার সাপের কামড়েও বেঁচে আছেন 18 বছর বয়সী এক কিশোরী। মনীষা নামের ওই কিশোরীর বাড়ি ভারতের হিমাচল প্রদেশে। তিনি জানান, সাপ দেখলে এক ধরনের মুগ্ধতা অনুভব করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি গত 30 বছরে 30 বারের অধিক সাপের কামড় খেয়েছি। প্রথমবার আমাদের গ্রামের নদীর পাড়ে সাপের কামড় খেয়েছিলাম। এইবার আমাকে একটি সাদা সাপ কামড় দিয়েছে। যতবারই আমি সাপ দেখি মুগ্ধ হয়ে যাই, ফলে ভয় কাজ করে না, তখনই সাপ আমাকে কামড় দেয়। যদিও গত 2 বছর আমি কোনো সাপের কামড় খাইনি, অথচ এমনও হয়েছে দিনে 2 থেকে 3 বারও আমাকে সাপে কামড় দিয়েছে। কবিরাজ ও পুরোহিতরা মনে করেন আমার সঙ্গে কোনো দেবীর যোগসূত্র রয়েছে। চিকিৎসকের দাবি, মনীষাকে যে সাপগুলো কামড়েছে তার বেশিরভাগই বিষহীন অথবা কম বিষধর সাপ। বিভিন্ন হাসপাতালের সূত্র থেকে জানা গেছে, গত 8ই ফেব্রুয়ারি পর্যন্ত তাকে 34 বার সাপে কামড়িয়েছে। ডাক্তার কে প্রসাদ জানিয়েছেন, সর্বশেষ গত 18ই ফেব্রুয়ারি সাপের কামড়ের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিক আছেন এবং সুস্থ হয়ে উঠেছেন। কিশোরীর বাবা সুমের ভান্না জানিয়েছেন, সাপের কামড়ের বিষয়টি তাদের কাছে এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওই অঞ্চলে সাপ নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মতে, মনীষাকে যে সাপগুলো কামড়েছে সম্ভবত সেগুলো বিষাক্ত নয়। আমি জানি না তাকে কোন সাপ কামড়েছে। শিলা এলাকার ভাইপা এবং রাসেল স্নেক রয়েছে, এছাড়া র্যাটল স্নেকও রয়েছে, তবে বিষহীন সাপও রয়েছে তা তাকে কামড়াতে পারে, বলেন ওই অঞ্চলের বন কর্মকর্তা বীরেন্দার।